Welcome everyone. I'm going to give a short description about our project Shopping Trolley Automated Billing System. So our project's purpose is to use technology and save human effort and time while we are shopping. At first, to start the procedure, we must press the button and start scanning the products and put it inside the basket. The price of the products will be added to the system immediately. Assalamualaikum viewers. আজকে আমি ইলেকট্রনিক্স প্রজেক্টে আমি একটা নিশে মেকানিজম দেখাবো যার নাম হচ্ছে শপিং ট্রলি অটোমেটেড বিলিং সিস্টেম, যেটা আমরা ইজিলি করতে পারবো RFID এন্ড সোনার সেন্সর দিয়ে এন্ড কিছু জাম্পার ওয়্যারস দিয়ে। আজকে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা মেসেজ জেনারেট করবে এলসিডিতে, ওয়েলকাম প্রেস দ্য বাটন। তো আমরা তখন বাটন ওয়ানটা প্রেস করব। বাটন ওয়ান প্রেস করার পরে এলসিডিতে স্টার্ট শপিং, স্ক্যান ইউর প্রোডাক্ট একটা মেসেজ জেনারেট হবে। তখন হচ্ছে আমরা প্রোডাক্ট স্ক্যান করব। প্রোডাক্ট স্ক্যান করার সাথে সাথে হচ্ছে একটা বাজারের বিপ সাউন্ড হবে, আর প্রোডাক্টটা যখন আমরা বাস্কেটে রাখবো তখন সোনারও একটা সাউন্ড করবে। এরকম করে হচ্ছে সবগুলো যদি আমরা রাখি, সাথে আমাদের হচ্ছে টোটাল প্রাইসটা, বিলটাও এখানে আসতেছে, আর হচ্ছে কয়টা আইটেম কিনলাম সেটাও হচ্ছে এলসিডিতে জেনারেট করবে মেসেজ। আর যদি এরকম হয় যে কোনো প্রোডাক্ট আমরা স্ক্যান না করে ডিরেক্টলি হচ্ছে বাস্কেটে রেখে দেই, তাহলে এরকম একটা কন্টিনিউয়াস শব্দ হতে থাকবে। এটা 10 সেকেন্ডস পর্যন্ত হবে। 10 সেকেন্ডস হওয়ার পর এরকম কন্টিনিউয়াসলি যখন এরকম শব্দ হতে থাকবে তখন হচ্ছে সেলসম্যান এসে তখন ট্রলিটা খালি করে দিবে, তারপর হচ্ছে আবার রিস্টার্ট করবে। আর শপিং হওয়ার শেষে, ফর এক্সাম্পল আমার যদি শপিং শেষ হয়ে যায় তখন আমি বাটন টুটা প্রেস করব। বাটন টুটা হচ্ছে ট্রলির পিছনে, বাটন টু। বাটন টু প্রেস করার পরে হচ্ছে আমার টোটাল প্রাইসটা দেখাবে, আর কাউন্টার কোনটা ফ্রি আছে সেটা দেখাবে। ফর এক্সাম্পল কাউন্টার, এটা আমাদের কাউন্টার ওয়ান, এটা আমাদের কাউন্টার ওয়ান, আর এটা আমাদের কাউন্টার টু। কাউন্টার ওয়ানে যদি কোনো মানুষ থাকে তাহলে আমাদের এলসিডিতে দেখাবে।